সিনেমার মধ্যে আরেকটা সিনেমা হচ্ছে শুনেন মিডিয়া এই যে সাকিব অবলুর যে নতুন সিনেমা শুনেন শুধু মিডিয়া শুধু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী না যে কোনো জিনিসের ক্ষেত্রেই মিডিয়া ইম্পর্টেন্ট মিডিয়াতে হচ্ছে সবাই হলো অ্যাড দিতে হবে অ্যাড না দিলে কেউ দেখবে না ব্যাংকালারদেরও অ্যাড দিতে হবে ওকে আর হচ্ছে কাজের জন্য ব্যাংক দরকার সব ব্যাংকও যেমন দরকার মিডিয়াও তেমন দরকার এই যে এত সুন্দর হ্যাপি কাপল আপনারা হ্যাঁ আপনারাও দেখেন না 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 আমি একটা কথা বলি আপনারা কখনো তো লুকান না একটা কথা বলি এই যে প্লিজ ভাই আমাদের ইন্টারফেয়ার করলে ভাই আচ্ছা ভাই আপনি বিক্রম ভাই এত বড় ইন্টারভিউ করলেন এত হিট আপনার ইন্টারভিউ আরো দরকার বর্ষা তো করি নাই আল্লাহ আমাদের শো আছে তো ভাইয়া তাই আচ্ছা এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা একটা বাচ্চা কিন্তু কোনো দোষ করে না সে কিন্তু নিষ্পাপ একটা শিশু বাচ্চা কিন্তু সে নিষ্পাপ সে পৃথিবীতে আসছে ফাইনালি আমরা সবাই দেখে ফেলেছি তাকে আর বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে বাচ্চাটাকে যেন বুবলি বা সাকিব ভাইয়া ওরা যেন সুন্দর মতো লালন পালন করতে পারে সেটা তো বলতে পারবো না এটা জানি না বাট যেহেতু বেবিটাকে আজকে দেখলাম আমার কাছে মনে হয়েছে এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুলের মতো একটা ছেলে বাবু মানে আর ভাইয়ার কোলের যে ছবিটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে ভাই এত সুন্দর লাগছে দেখতে এটাই আসলে বড় এর বাইরে এখন আর কিছু আমি তো সেটাই বললাম যে তারা জন্য বাচ্চাটাকে নিয়ে দুইজন যেন অনেক সুখে থাকে শান্তিতে থাকে এই যে মালয়েশিয়া দিনদাটের অনেক বড় একটা সাকসেস ছিল মানে অনেক ভক্তরা আপনাদের প্রচুর সাড়া পেয়েছেন এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটা নিয়ে এক্সপিরিয়েন্স একটু শেয়ার ও মা মালয়েশিয়াতে তো আরেক লঙ্কা কাহিনী না কি বলে লঙ্কা কাণ্ড না লঙ্কা কাণ্ড আরেক কাহিনী কারণ ওরা ওরা নিজেরাই হিমশিম খেয়ে গেছে যখন আমরা কেএলসিসিতে প্রিমিয়ার করি যখন সাতটা স্ক্রিনে একসাথে দেখানো হয় আটটা স্ক্রিনে তখন আধা ঘন্টা এক ঘন্টা পরে মানে ওদের সিকিউরিটি যে ভেড় আছে ওরা নেমে আসে সিয়াতুতলা উপর থেকে যেখানে কি হচ্ছে সিনেমা হলে পরে এসে যখন দেখলো এই অবস্থার লোকজনগুলো সরিয়ে দেওয়ার পরে দেখছি যে দরজা বন্ধ করে এরকম একটা জায়গার মধ্যে নিজেরাই ভিডিও করার শুরু ছবি তোলা শুরু করে দিয়েছে সিকিউরিটি যারা চিপ ছিল মানে বিদেশে গিয়ে এত মানে ইভেন এর পিছে অনেক কিছু তারা বলেছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের শিল্পী নিয়ে বাংলাদেশের ডিরেক্টর অনেক কিছুকে নিয়ে কিন্তু তার এর মাঝখানে গিয়ে যে আমরা এত বড় একটা সম্মান করিয়েছি মালয়েশিয়াতে দিন দাঁড়ে সিনেমাটা নিয়ে আসলে এটা আমাদের দেশের জন্য দেশের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি পাওয়া আর এটা আমরা গিয়েছি আমাদের সিনেমা আমি সিনেমার আর্টিস্ট বলে কথা না এটা তাদের জাতীয় টেলিভিশনে জাতীয় নিউজ পেপারে এটা নিউজ হয়েছে তারা আমাদের একদম রাষ্ট্রীয়ভাবে তারা যে সম্মান দেওয়া উচিত তারা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এটি দিয়েছে তো আমরা আসলে চিরকৃতজ্ঞ মালয়েশিয়ার প্রতি অবশ্যই তার সাথে কৃতজ্ঞ হচ্ছে আমাদের দেশীয় যারা ভাইয়েরা আছেন প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও আমাদের এত ভালোবাসা দিয়েছে আসলে এটা সারা জীবন মনে থাকবে তো আরেকটা শহরে গিয়েছিলাম হ্যাঁ বলেন আমি আগেও বলেছি আমার মনে হয় সংক্ষেপে করি শো শুরু হয়ে গেছে ওনারা সবাই দেখবে সেন্সিটিভ একটা ক্যারেক্টার তো আমার কাছে মনে হয় যে কোনোভাবে যেন এটা বাজে না হয় তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু আমি নেত্রী সেজেছি মেয়ে পলিটিশিয়ান ডেফিনেটলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ফলো করছি আগে ছিল না এখন হচ্ছে হবে